দাদা, আপনাকে একটু ভিন্ন প্রসঙ্গে একটি ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনি আপনার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, আপনি অসংখ্য ছাত্রকে পড়িয়েছেন আমরা জানি, তো যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, আমি যদি আপনাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করি, বাংলাদেশের তরুণদের অথবা শিক্ষার্থীদের একটি কমন সমস্যা যেটা তাদেরকে পিছিয়ে দেয় জীবনের ক্ষেত্রে, আপনি কোন সমস্যাটিকে সবার আগে তুলে ধরবেন, যে সমস্যাটা তাদের কাটিয়ে ওঠা উচিত বলে আপনি পার্সোনালি মনে করেন? 1 নম্বর সমস্যা, তারা অপ্রয়োজনীয় কাজের পিছনে সময় দেয়, অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত করে রাখে। পৃথিবী সবাইকে সময় দেয়, যে সঙ্গটাতে মিশে ওই সঙ্গটা ভালো না। তুমি যত বেশি অপ্রয়োজনীয় কাজে সময় দিবে, তত বেশি তোমার প্রয়োজনীয় কাজের পেছনে সময় কমে যাবে। এটাই আমার কাছে মূল সমস্যা মনে হয় বাংলাদেশের তরুণদের, যে তারা বোঝে না কোন জিনিসটা তাদের জন্য প্রয়োজনীয়, কোন জিনিসটা অপ্রয়োজনীয়, এবং না বুঝেই আন্দাজে সময় দেয়। সো অপ্রয়োজনীয় কাজের পেছনে সময় দেওয়া ঠিক না। আরেকটা কাজ আমি করতে দেখেছি বহু মানুষকে, সেটা হচ্ছে কারো পেছনে লেগে থাকা। এটা অবশ্য তরুণদের না, বাংলাদেশের মানুষের একটা কমন সমস্যা, কারো পেছনে লেগে থাকা। মনে রাখবা, তুমি যার পেছনে লেগে আছো, তুমি সারা জীবন তার পেছনে থাকতে হবে, কখনো তার সামনে যেতে পারবে না। তুমি যার পেছনে লেগে আছো, তোমাকে সারা জীবন তার পেছনেই থাকতে হবে, সামনে যেতে পারবে না। মনে রাখবা, বড় অবস্থানের মানুষ কখনো ছোট অবস্থানের মানুষের পেছনে লাগে না, যারা পেছনে লাগে তারা সর্বদাই ছোট অবস্থানের মানুষ। এবং তুমি পেছনে লাগার মাধ্যমে নিজেকে সেই ছোট অবস্থানে সামিল করে নিচ্ছ, নিজেকে সেই ছোট অবস্থানে দেখতে চাইছো। এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, জাজ করা, মানুষকে জাজ করা। আরে ভাই, আপনার টি শার্টটা তো গু কালারের টি শার্ট, এটা কেন কিনছেন? আরে রে ভাই, আমার টাকায় কিনছি, তোর টাকায় কিনছি বেটা? তোর যদি আমার দিকে তাকাইতে ভালো না লাগে, তুই তাকাস না। এই এই মেন্টাল সেটআপ তোমার থাকতে হবে। অর্থাৎ আমরা যে কাউকে জাজ করতেছি, আমাকে মাথায় রাখতে হবে, সে তো আমার টাকায় খায়ও না পরেও না ভাই। আমার তার দিকে তাকাতে ভালো লাগছে না, ওকে ফাইন, আমি তাকাবো না, আমি অন্যদিকে তাকাবো। আমি তার দিকে তাকাচ্ছিও, আবার তাকে জাজ করছি, তাকে আজে বাজে কথা বলছি। আমার মতো বেকার এবং আজাইরা মানুষ দুনিয়াতে আরেকটা আছে বলো? আরেকটা নাই। এই এই সমস্ত মানসিকতা থেকে সরে আসতে হবে, এটা আমাদের প্রথম কাজ। যে যেভাবে চলে থাকে সেভাবে চলতে দিতে হবে, যদি কারো কোনো ক্ষতি না করে থাকে। সে যদি কারো কোনো ক্ষতি না করে থাকে, সে যেভাবে চলে সেভাবে চলতে দিতে হবে। তুমি আমি কে তাকে জাজ করার? আমি কি তাকে খাওয়াই না পড়াই বলো তো? আমি তাকে খাওয়াইও না পড়াইও না, তাকে ভালো লাগছে না তার দিকে তাকাবো না। তাকানোর জন্য অনেকগুলো দিক আছে, আমি সেই সমস্ত দিকের দিকে তাকাবো, তার দিকে কেন তাকাবো? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তরুণদের আরো অনেকগুলো সমস্যা আমি দেখেছি, সমস্যা মনে হয়েছে, বাট এই কয়েকটা সমস্যা খুব কমন সমস্যা, খুবই কমন সমস্যা। অসাধারণ দাদা। আমরা একটু জব সেক্টর নিয়ে একটু প্রশ্ন করতে চাই।